এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দুটো অ্যাড্রেস সম্বন্ধে জানবো, রাইট? দুটো অ্যাড্রেস হচ্ছে, একটাকে আমি বলবো নেটওয়ার্ক অ্যাড্রেস, কি বলছি, নেটওয়ার্ক অ্যাড্রেস, আর একটাকে আমি বলবো 2 নম্বর ব্রডকাস্ট অ্যাড্রেস। বুঝতে পারছি? একটাকে আমি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস বলবো, একটাকে আমি আরেকটা বলছি ব্রডকাস্ট অ্যাড্রেস। তবে এই নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস এগুলো কিন্তু হচ্ছে মানে এক ধরনের আইপি অ্যাড্রেস, রাইট? তো এটা কেন আমাদের জানার দরকার, এর কারণ হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস কিন্তু আমরা মেশিনে অ্যাসাইন করতে পারি না। মানে আমাদের যে মেশিন আছে, এন ডিভাইস যদি আমি বলি, কোনো আমার যে কোনো এন ডিভাইস, ওরা কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস বা ব্রডকাস্ট অ্যাড্রেস নিয়ে পরে কাজ করে না, ঠিক আছে, ইন ইন টার্মস অফ মানে লজিক্যাল অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসকে বোঝার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে একটা ধারণা আমাদের মাইন্ডে আনতে হবে। এই যে গাড়ি চালায়, লোকে যে গাড়ি চালায় বা বাইক যাই চালায়, ওখানে একটা মিটার দেখে, যে একটা মিটার ওঠে, বা আমাদের ইলেকট্রিক যে মিটার হয়, ঠিক আছে, সেই মিটারের কনসেপ্ট গুলো কি, আমাদের এরকম কিছু নাম্বারিং করা থাকে, রাইট? তাই তো, একটা লোক একটা নতুন গাড়ি কিনলে এরকম একটা নাম্বারিং আছে, এবং যেরকম যেরকম গাড়িটা এগোবে আমার রাইট হ্যান্ড সাইড থেকে নাম্বারটা কিন্তু বাড়তে থাকে, 1 2 3 কত দূর যায়, আপ টু 9, রাইট অর নাইন? যখন এটা 9 হয়ে যায় আমার মিটারের সিনারিওটা কি হয়ে যায়, 1 0, রাইট অর রং? আবার আমার মিটারটা কিন্তু রাইট সাইড থেকে বাড়ে, আবার যখন 9 হয় আমার মিটারের সিনারিও কি হয়ে যায়, 2 0, আবার এটা এরকম করে 9 হয়, একটা সময় হবে যখন দুটোই 9 হবে, রাইট অর রং? তখন আমার মিটারের সিনারিও কি হবে, এরকম, তাই তো, 100 হয়ে যাবে। তারপর আবার এখান থেকে আমার 9 যেই যাবে, আবার আমার মিটারের সিনারি হবে 1 0 1 1 0, এরকম একটা সিনারি হবে। তো এই মিটারটাকে মাথায় বসাও, যদি এই মিটারের কনসেপ্টটা মাথায় ঢুকে যায় তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস এই ব্যাপারটা কিন্তু মাথায় কিন্তু ঢুকে যাবে। তো এটাকে বোঝানোর জন্য আমি বলে দিই, ফার্স্টে আমি এটা বলে দিই যে নেটওয়ার্ক অ্যাড্রেস কাকে বলে, ব্রডকাস্ট অ্যাড্রেস কাকে বলে। যে কোন নেটওয়ার্কে যেটা আমার ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে, যেটা আমার ফার্স্ট আইপি অ্যাড্রেস হবে, যে কোন নেটওয়ার্কে, আমার টার্মটা শোনো, আমরা এর আগে একটু আগে আমরা দেখলাম নেটওয়ার্ক পার্ট আর হোস্ট পার্ট, দেখলাম তো একটু আগে আমরা দেখেছি। তো নেটওয়ার্ক পার্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেস বোথ আর ডিফারেন্ট, ঠিক আছে, দুটো কিন্তু একই নয়, ওই এই দুটো টার্মই কিন্তু ডিফারেন্ট। তো আমি বলছি আমার ফার্স্ট আইপি অফ এ নেটওয়ার্ক, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, যে কোনো নেটওয়ার্কে আমার ফার্স্ট আইপি হচ্ছে সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে লাস্ট আইপি ধরলাম অফ এনি নেটওয়ার্ক, লাস্ট আইপি অফ এনি নেটওয়ার্ক, বলতে পেরেছি, এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এবার আমাকে এক্সাম্পল দিয়ে বুঝতে হবে, লেটস টেক অ্যান এক্সাম্পল, আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি যেটা খুব কমন এক্সাম্পল আমরা বারবার নিচ্ছি, 10.1.100.1। তো এটা তো পার্টিকুলারলি এটা কি হচ্ছে, দিস ইজ আইপি অ্যাড্রেস আমার কাছে। তো আমাকে যদি বুঝতে হয় এই পার্টিকুলার আইপি বা এই পার্টিকুলার নেটওয়ার্কটার নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে, কি করে বুঝবো বলেন। আবার আমাদের পুরোনো ফর্মুলাতে আমাদেরকে ফিরে যেতে হবে, আমরা ক্লাস দেখবো, ক্লাস দেখছি, এটা হচ্ছে আমার ক্লাস এ, তাহলে আমার এখানে সাবনেট মার্কস হচ্ছে 255.0.0.0, দ্যাট মিন্স আমার প্রথম অপটেট হচ্ছে নেটওয়ার্ক, পরের তিনটে অপটেট হচ্ছে আমার হোস্ট। এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমি যখন নেটওয়ার্ক কথাটা বলছি তার মানে কি, এখানে নেটওয়ার্ক বলতে কি, এখানে নেটওয়ার্ক বলতে আমার 10, এবং নেটওয়ার্ক অ্যাড্রেস কি হচ্ছে, ফার্স্ট আইপি অফ এ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কোত্থেকে শুরু হয়েছিল, ফার্স্ট আইপি কি ছিল, যখন আমার মিটারের সব জিনিসগুলো জিরো ছিল, এটা কিন্তু জিরো হলে হবে না, দিস ইজ মাই নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক সব সময় কনস্ট্যান্ট থাকবে, আমি কিন্তু বলছি নেটওয়ার্ককে কিন্তু আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে, ওকে? তো দিস ইজ মাই নেটওয়ার্ক, তো যেহেতু এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, খুব ভালো করে বলছো, তাহলে এটা আমার কনস্ট্যান্ট আছে। হোস্ট গুলো আমি চেঞ্জ করছি, হ্যাঁ, একটা মেশিনে একটা আইপি দিলাম, অন্য মেশিনে আর একটা আইপি দিলাম, রাইট? তো আমার স্টার্টিং করতে গিয়েছিল যখন আমার প্রত্যেকটা অপটেট আমার জিরো ছিল, রাইট অর রং? বলতে পারছি? তারপরে লাইফে কি হয়েছে, 1, তারপরে লাইফে কি হয়েছে, 2, তারপরে কি হয়েছে, 3,
4 এবং এটা কত দূর গেছে আপ টু 255 আপ টু 255 কেন আমার গাড়ির মিটারের জন্য আমার 0 টু 9 যাচ্ছে ইন কেস অফ মানে ইলেকট্রনিক মিটার ওকে বাট আমাদের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে রেঞ্জ কত পার অপারেটরের জন্য স্টার্টিং ফ্রম 1 টু 255 যখন এটা 255 হয়েছে তারপরে এটা আবার 1 হয়ে গেছিল এটা আবার 255 অবধি গেছে তখন এটা 2 হয়েছিল এবার এইভাবে কিন্তু শুরু হয়েছে আইপি অ্যাড্রেসিংটা শুরু হলো যে এমন একটা জায়গা এসেছে যখন এই আইপিটা আমার এসে পরে দাঁড়িয়েছে রাইট এবং এটা শেষ কোথায় হবে শেষ হবে যখন এটা আমার প্রত্যেকটাই যখন আমার হোস্ট পার্টে যখন আমার 255 হয়ে যাবে রাইট অর রং এখানে কি শেষ হচ্ছে কি হচ্ছে না এই 10 ডট নেটওয়ার্কটা স্টার্টিং হচ্ছে এটা এন্ডিং হচ্ছে এটা এন্ডিং কেন এটা একটা সময় যখন হবে যখন গাড়ির মিটার সবগুলোই আমার 9999 হয়ে যাবে আর কি মিটার ঘুরবে আর তো মিটার ঘুরবে না তেমনি একটা সময় আসবে যখন আমার প্রত্যেকটা কিন্তু 255 আমার কিন্তু হয়ে যাবে কেন এর ঠিক পরের আইপিটা কি দেখো এর ঠিক পরের আইপিটা হয়ে যাবে 11.0.0.0 মিটারের কনসেপ্টটা হবে কি হবে না হবে তো যেই আমার এটাকে 11 হয়ে গেল দেখো তো আমার নেটওয়ার্ক পার্ট আমার চেঞ্জ হলো কি হলো না তাহলে আমার নেটওয়ার্ক আইডি কিন্তু আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দ্যাট মিনস এই 10 যে নেটওয়ার্কটা আছে 10 ডট নেটওয়ার্ক যেটা আছে এই 10 ডট নেটওয়ার্কে 10.0.0.0 ইজ মাই নেটওয়ার্ক অ্যাড্রেস আর লাস্ট আইপি অফ মাই নেটওয়ার্ক সেটা কি 10.255.255.255 ঠিক আছে তাহলে এই দুটো অ্যাড্রেস যেটা আছে এই দুটো অ্যাড্রেস কিন্তু আমরা মেশিনে অ্যাসাইন করতে পারবো না রাইট এই দুটো অ্যাড্রেস যদি আমরা চাই যে মেশিনে অ্যাসাইন করব এটা কিন্তু আমরা এই দুটো অ্যাড্রেসকে কিন্তু আমি অ্যাসাইন করতে পারবো না মেক ইট শিওর মেশিন মানে আমি আমার এন্ড ইউজার মানে এন্ড ডিভাইসকে আমি বলছি পিসি ঠিক আছে কম্পিউটার নিয়ে পড়ে কোথায় কাজে লাগে কি বৃত্তান্ত আছে যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস কি এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটাকে নিয়ে কি রাউটার যেরকম হচ্ছে একটা ডিভাইস যে এই অ্যাড্রেসকে নিয়ে পরে কাজ করে ঠিক আছে তো আমরা যেটা নেব আবার যখন আমাদের আবার সিলেবাস যখন লেখবে তখন আমরা দেখবো যে কোথায় কোথায় আমাদের কাজে লাগে ঠিক আছে তো রাউটার আমি ফর এক্সাম্পল যেমন বলেছিলাম যে আমাদের রাউটার হচ্ছে একটা ইয়ে যে ডিভাইস যেটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে পরে কাজ করে তো মেশিনে যেটা অ্যাসাইন করতে পারবো সেটা কি এই দুটো অ্যাড্রেসের মাঝখানে যে রেঞ্জটা হচ্ছে সেই রেঞ্জটা কি হচ্ছে 10.0.0.1 থেকে নিয়ে পরে কত দূর যাবে 10.255.255.254 বলতে পেরেছি মানে এই আইপি অ্যাড্রেসের একটা আগে প্রিভিয়াস আইপি যেটা কি সিরিয়াল ওয়াইজ হবে বলতে পারছি তাহলে এই যে আইপি রেঞ্জটা বললাম এটা কিন্তু আমরা মেশিনে অ্যাসাইন করতে পারবো কিন্তু যদি আমাদেরকে মেশিনকে বলতে হয় যে এই মেশিন যদি সাপোজ কোন একটা আইপি এখান থেকে অ্যাসাইন করা আছে যদি আমাকে বুঝতে হয় এটা কোন নেটওয়ার্কে তাহলে বলবো এটা আমরা 10 নেটওয়ার্কে আমাদের এখানে একটা 10 নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক ডিজাইন করা হয়েছে যেখানে 10 নেটওয়ার্কে আইপি ইউজ করা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস 10.0.0.0 ব্রডকাস্ট অ্যাড্রেস ইজ 10.255.255.255 আচ্ছা এত দূর ক্লিয়ার ওকে আট एग्जांपल সাপোজ আমি একটা एग्जांपल নিচ্ছি 172.16.1.100 এরকম একটা মেটে एग्जांपल দিলাম একটা আইপি অ্যাড্রেস আমি নিয়েছি এবং দিস ইজ আ ভ্যালিড আইপি ওকে তো আমাকে বুঝতে হবে আমার এই আইপি অ্যাড্রেস আর নেটওয়ার্ক পার্ট কি হোস্ট পার্ট কি ফাইন তো আমাকে তার জন্য যেটা বুঝতে হবে নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক পার্টটা বুঝতে হবে ঠিক আছে নেটওয়ার্ক আইপিটা আমাকে জানতে হবে তার জন্য আমি এখানে ক্লাস দেখলাম দিস ইজ মাই ক্লাস বি আইপি সাবনেট মাস্ক আমি এখানে দিচ্ছি 255.255.0.0 তারপরে আমার ফার্স্ট 32 বিট এখানে সরি 32 বলছি 16 বিট এখানে আমার 8 বিট এখানে আমার 8 বিট রাইট তাহলে আমার এটা হয়ে গেল আমার নেটওয়ার্ক পার্ট দিস ইজ মাই হোস্ট পার্ট রাইট তাহলে আমার কনস্ট্যান্ট কি থাকবে আমার নেটওয়ার্ক আইডি আমার কনস্ট্যান্ট থাকবে 132.16 আমার কনস্ট্যান্ট থাকলো শুরু করতে হয়েছিল 0.0 থেকে ক্লিয়ার এবং এটা শেষ কোথায় হবে আবার বলে দিই 172.16 কনস্ট্যান্ট থাকবে যখন আমার হোস্টের প্রত্যেকটা অক্টেটি আমার 255 কে রিচ করে যাবে
because this is my end IP of this particular network, which is called broadcast address. Clear? যদি আমি এখানে ডায়াগ্রামটা করি তাহলে আমার এখানে কিরকম দাঁড়াচ্ছে, আমার একটা 172.16.0.0 নেটওয়ার্ক এখান থেকে স্টার্টিং হয়েছে এবং এটা এন্ডিং হচ্ছে কোথায়, 172.16.255.255, রাইট? তাহলে এখানে স্টার্টিং অ্যাড্রেস কি ছিল, মানে যেটা আমি মেশিনে অ্যাসাইন করেছিলাম, ধরে নিতে পারি এটা এখান থেকে আমার রেঞ্জটা কত দূর গেল, 172.16.255.254, জাস্ট এইটার একটা প্রিভিয়াস আইপি আগে। ক্লিয়ার? কোনো ডাউট কারো? কোনো ডাউট নেই। আরেকটা এক্সাম্পল নিই লাস্ট, তাহলে আমাদের আইপি অ্যাড্রেসিং এর একটা ধাপ আমরা তাহলে ক্লিয়ার করছি, এরপরে আরো সাবনেটিং আছে, অনেক কিছু আছে। নেক্সট এক্সাম্পল নিচ্ছি 192.168 সাপোজ 1.100, আমি এরকম একটা আইপি নিলাম, এটা আবার বুঝতে পারছি এটা আমার একটা ভ্যালিড আইপি। আমার যদি বুঝতে হয় যে এই পার্টিকুলার আইপিটার নেটওয়ার্ক পার্ট কি হচ্ছে, হোস্ট পার্ট কি হচ্ছে, যদি আমাকে দেখতে হবে, আমাকে ক্লাস দেখতে হবে, ক্লাস সি 255.255.0, এটাই তো। তার মানে আমার ফার্স্ট 24 বিট আমার যাচ্ছে নেটওয়ার্ক পার্টে, লাস্ট অপডেটটা যেটা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার হোস্ট পার্টে। নেটওয়ার্ক পার্ট কখনই আমার চেঞ্জ হবে না এটা আমি বুঝতে পারছি, তাহলে আমি নেটওয়ার্ক পার্ট আমি কনস্ট্যান্ট রেখে পরে আমি এখানে লিখছি 192.168.1.0, এখান থেকে শুরু হয়েছিল আমার নেটওয়ার্কটা, ডট জিরো থেকে আমার শুরু হয়েছিল, এবং এন্ড কোথায় হচ্ছে 192.168.1.255। আমি এখানে একটা করে দিই 192.168.1.0 থেকে আমার নেটওয়ার্ক স্টার্টিং হয়েছিল, নেটওয়ার্ক এন্ড হবে 192.168.1.255, এর মাঝখানে যে রেজিস্টার আছে দ্যাট ইজ মাই ভ্যালিড আইপি। ভ্যালিড আইপি কেন বলছি, কারণ বলো দিস ইজ অলসো ভ্যালিড আইপি, রাইট? তো ওটা আমি মেশিনে অ্যাসাইন করছি, ঠিক আছে? আমি আমার এন্ড যে ডিভাইস আছে সেখানে আমি অ্যাসাইন করতে পারছি। এই যে রেজিস্টার আছে এখান থেকে ডট ওয়ান থেকে নিয়ে ডট 254, কারণ এতটা আমার কনস্ট্যান্টই থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। ক্লিয়ার হয়েছে? তো এই ফান্ডামেন্টালসটা খুব দরকার আমরা আগামী যে আইপি অ্যাড্রেসের ক্লাসগুলো করবো, এরপরে যে ক্লাসের এবং দেখিয়ে দেওয়া সাবনেটিং, আমরা সাবনেটিংয়ের ওপরে কিছু ক্লাস করবো। সাবনেটিং আমি নিয়ে কোনো আইডিয়া নেই এখন তোমাদের আমি জানি, তো হোপসো যদি এবারে ঘরে গিয়ে একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের। একটা এক্সাম্পল নিলে যে সাপোজ 200.50.9.7, আমি এটার একটা নেটওয়ার্ক পার্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস কি কী হবে, তো ঘরে গিয়ে তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো, প্রোটেক্ট ক্লিয়ার হয়ে যাবে। কোনো ডাউট নেই তো? ওকে, থ্যাংক ইউ।